আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স মম ফারজানাস ব্লগ। আমি ফারজানা বরিশাল থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার সকালবেলা নাস্তার পরপরই আজকের ব্লগটা শুরু করেছি, আর আজকে ছোট্ট ব্লগটা আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো নাস্তার পর আমি প্রথমে সবজিটা বসিয়ে দিয়েছি, এখানে ঢ্যাঁড়স ভাজি করেছি, এরপরে হচ্ছে গরু মাংস আগিয়ে নামিয়ে রেখেছি। এখানে আমি গরু মাংসটা সাইজ মতো কেটে তারপর হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর ভিতর আমি পরিমাণ মতো মশলা দিয়ে হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করব। আমার কাছে গরু মাংস হাতে মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে রান্না করতে বেশ ভালো লাগে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, পেস্ট করে রাখা রসুন এবং আদা, পরিমাণ মতো সবগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমার এমন হয় যে 2 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি, এখন মনে হচ্ছে আরও একটু দরকার, তখন আবার আরেকটু অ্যাড করে দেই। এরকম আমি লবণের ক্ষেত্রে হয়। তো এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ, এবং সবশেষে হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। কুকিং অয়েল দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে আমার হাত দিয়ে মেখে নিচ্ছি, আর হাত দিয়ে মেখে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি হচ্ছে এটা খুব তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশারে রান্না করে নিব। যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, সবারই অফিস অফ, সেক্ষেত্রে নামাজের পরপরই কিন্তু দুপুরের খাবারটা সবাই খেয়ে নেয়, এই কারণে আমি চেষ্টা করছি নামাজের আগে রান্নাটা সেরে নেওয়ার। আর এখানে হচ্ছে আমি গরম মশলা পরে অ্যাড করে দিয়েছি, তেজপাতা, দারুচিনি ও এলাচ। আর একদিকে আমি মাংসটা বসিয়ে অন্যদিকে রোস্ট ভেজে নিয়েছি। আর আমরা যেহেতু বাসায় লোক সংখ্যা কম, এজন্য কম কয়েক পিস রোস্ট ভেজে নিয়েছি। আসলে সবার বাসায় ঈদের পর দাওয়াত খেতে খেতে সব জায়গায় যেতে যেতে নিজের বাসায় ঈদ করা আর হয়নি, তো আজকে ভাবলাম আজকে নিজের বাসায় নিজেরা ঈদের মতো সব রান্নাবান্না নিজের মানে নিজের হাতে রান্নাটা একটু খাই। তো সেই রকমভাবে আজকে আর কি রোস্ট পোলাও, তারপর হচ্ছে গরু মাংস রান্না করেছি। তো গরু মাংসটা প্রেশারে কতক্ষণ হওয়ার পর আমি আবার এটা একটা কড়াইয়ের ভিতর ঢেলে কিছুক্ষণ হচ্ছে এটাকে আমি টানিয়ে নিয়েছি পানিটা। এই যে ফাইনালি আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, ওদিকে আমার রোস্ট রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর যা কিছু রান্না করি সবজি তো লাগিয়ে আপনাদের ভাইয়ার, এ কারণে হচ্ছে এখানে লাউ শাক, আলু দিয়ে, এখানে আমি বোম্বে মরিচ দিয়েছিলাম, বোম্বে মরিচ দিয়ে লাউ শাকটা রান্না করেছি। আর লাউ শাকটা ছিল আমার আম্মুর গাছের, আম্মু হচ্ছে লাউ শাক পাঠিয়ে দিয়েছিল, আর এত বেশি মজার ছিল লাউ শাকটা। এরপর সব শেষে সব রান্নাবান্না আমার কমপ্লিট, সব শেষে আমি হচ্ছে এখানে পোলাও বসিয়ে দিয়েছি। আর পোলাও রান্না করতে আমার কাছে তো খুবই ইজি মনে হয় 10 মিনিটের ভিতরে পোলাওটা রান্না করা যায়। তবে সেক্ষেত্রে চালটা হচ্ছে আগে থেকে ধুয়ে ঝরিয়ে নেই। আর আমার সব রান্নাবান্না শেষ, আমি হচ্ছে টেবিলেও নিয়ে নিয়েছি, রোস্ট নিয়ে নিয়েছি এখানে, গরু মাংস, পোলাও, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে লাউ শাক। রান্নার সময় যদি ভিডিও করতে যায় তাহলে কিন্তু একটু দেরি হয়, এ কারণে তাড়াহুড়া করে আপনাদের সাথে যতটুকু পেরেছি ফুটেজ আমি নিয়ে নিয়েছি, একটু একটু করে নিয়ে নিয়েছি। আর আপনাদের কথা সবসময় মনে পড়ে, এ কারণে আমি অল্প অল্প করে ফুটেজ নিয়ে আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।